এসেছি কোফাঙ্গানের থং নাই পান নয় সরি কোফাঙ্গানের থং নাই পান ইয়াই সমুদ্র তটে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখি এখানে কি আছে ট্রাভেল টিউবার আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী রাইট তাহলে শুরু করা যাক আমরা কোথায় আপনাদেরকে আজকে নিয়ে আসলাম এই ছবির মতো সুন্দর সমুদ্র তটটি আসলে কোথায় কি তার নাম হয়তো এতক্ষণে আন্দাজ করতে পেরেছেন এটা থাইল্যান্ড আরও স্পেসিফিক্যালি বললে থাইল্যান্ডের পূর্ব উপকূলে যে গালফ অফ থাইল্যান্ড আছে সেটার বুকে একটি দ্বীপ আছে তার নাম হচ্ছে কোফাঙ্গান সেই কোফাঙ্গান দ্বীপটির অনেকগুলো সুন্দর সৈকতের মধ্যে একটা হচ্ছে এই সৈকত এর নাম হলো থং নাই পান ইয়াই বন্ধুরা খুব কাছাকাছি দুটো বিচ আছে এটার নাম হচ্ছে থং নাই পান ইয়াই আরেকটা আছে থং নাই পান নয় থং নাই পান নয়ও কিন্তু আমরা দেখাবো আপনাদের জন্য শুট করে নিয়ে এসেছি এখন এই এলাকাটা সম্পর্কে একটু বলি এটা কিন্তু আপনারা যদি কোফাঙ্গানে আসেন অবশ্যই ফেরিতে আসতে হবে ফেরি থামবে ফেরিঘাটে যেটা নাম হচ্ছে ডনসাক পিয়ার এই দ্বীপটার যেদিকে ডনসাক পিয়ার অর্থাৎ ফেরিঘাট তার ঠিক উল্টো দিকে এই এলাকাটা যেখানে আমরা এখন এসেছি বাই দ্য ওয়ে আমাদের রিসর্টটা কিন্তু আবার ওই দিকে অর্থাৎ ফেরিঘাটের কাছাকাছি আমরা থাকি ওয়াকতুম আর এটা হচ্ছে এর ঠিক উল্টো দিকে যদি চলে আসেন থং নাই পান নয় থং নাই পান ইয়াই আর এখন আমরা আছি থং নাই পান ইয়াইতে বন্ধুরা এই যে দেখুন অনেক পতাকার ভিড়ে খুঁজে পেলাম নিজের দেশের পতাকাটি প্রাণপ্রিয় মাতৃভূমির এই নিশান বিদেশের মাটিতে দেখে আপ্লুত হয়ে গেছি অনেক দেশের ভিড়ে যখন আমার লাল সবুজের পতাকাকে পতপত করে উঠতে দেখি তখন একটা অজানা গর্বে মনটা ভরে ওঠে এই মুহূর্তে আমি চারপাশ সমুদ্র আকাশ পাহাড় সব ভুলে গেছি মনে পড়ছে প্রাণপ্রিয় জন্মভূমি প্রাণপ্রিয় বাংলাদেশের কথা যা হোক অনেক ভূমিকা হলো আমরা গাড়ি চালিয়ে এসেছি আপনারা ইচ্ছা করলে গাড়ি চালিয়ে আসতে পারেন অথবা এখানে এক ধরনের টেম্পো জাতীয় যানবাহন আছে যেটাকে ওরা বলে সংথিও সেটাতে আসতে পারেন আবার অনেক ট্রাভেলারকে স্কুটার চালাতেও দেখি অর্থাৎ মোটরবাইক তো আসল কথা হচ্ছে এই পুরো পথটাই অত্যন্ত সিনিক বিউটিফুল পাহাড় আর সমুদ্র আঁকাবাঁকা রাস্তা এই দেখতে দেখতে চলে আসবেন অবশ্য ড্রাইভ করার জন্য অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে বিকজ আমরা বাংলাদেশিরা এই ধরনের রাস্তায় নর্মালি আমাদের ড্রাইভ করতে হয় না দেশে যাই হোক এই বিচটাতে আসার পর বোঝা গেল যে একটা বিচের আসলে কিরকম হওয়া উচিত কি কি বৈশিষ্ট্য থাকলে পরে এটাকে আসলে একটা ভালো বিচ বলা যায় তো আমার থিওরিটা আপনাদেরকে বলছি এই বিচটার বালু হতে হবে রূপালি যেটা আমরা এখানে পেয়ে গেলাম রূপালি বালি পানির রং হতে হবে স্বচ্ছ নীল সেটাও পাওয়া গেল এখন আপনি যখন পানিতে নামবেন পানির ঢালটা কেমন হওয়া দরকার পানির ঢালটা হওয়া দরকার খুব স্মুথ জেন্টল হঠাৎ করে যেন গভীর না হয়ে যায় আমরা এটাও এখানে পেলাম আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ঢেউগুলি ছোট প্রায় শান্তই বলা যায়
এটা কিন্তু সাঁতার বা বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস যারা করতে চায়, স্নর্কেলিং, ডাইভিং, সার্ফিং, তাদের জন্য কিন্তু খুব নিরাপদ এবং সুবিধাজনক। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অনেক এনজয় করছে। আর আরেকটা ফ্যাক্টর, শুধু সৌন্দর্য থাকলেই তো হয় না, কিছু খাওয়া দাওয়া ব্যবস্থা থাকা দরকার, কাছে পাবলিক টয়লেট থাকা দরকার। আপনারা এখানে টয়লেটের পাশাপাশি চেঞ্জিং রুম পাবেন, যেটা খুব কাজের একটা জিনিস, কারণ সৈকতে আসলে অনেকে পানিতে নামতে চায়, তো পানিতে নামার জন্য আপনাকে পোশাক পরিবর্তন করতে হয়, আবার পানিতে ভেজা পোশাকটা চেঞ্জ করে আপনি যে শুকনো কাপড় পরবেন এটার জন্য একটা প্রাইভেসি প্রয়োজন হয়। তো তাদের চেঞ্জিং রুম আছে, কিন্তু আপনি যদি এই চেঞ্জিং রুম বা টয়লেট ব্যবহার করার জন্য 5 বাথের মতো চার্জ করে তারা, কিন্তু আপনি যদি রেস্টুরেন্টের কাস্টমার হন সেক্ষেত্রে এগুলোর ব্যবহার আপনার জন্য সম্পূর্ণ কমপ্লিমেন্টারি, অর্থাৎ ফ্রি, আপনাকে কিছু পে করতে হবে না। তো এই জিনিসটা আমার কাছে খুব দরকারি একটা সুবিধা বলে মনে হয়েছে। আমরা ইনফ্যাক্ট এখানে পানিতে কিছুক্ষণ দাপাদাপি করে দুপুরের খাবারটাও খেয়েছি, এবং নর্মালি বিচ এরিয়াতে আপনারা জানেন খাবারের দামগুলো হয় আকাশ ছোঁয়া, অ্যাটলিস্ট আমাদের দেশে। কিন্তু এখানে আমরা খুব রিজনেবল, থাইল্যান্ডের স্ট্যান্ডার্ডে অত্যন্ত রিজনেবল প্রাইসে খুব কোয়ালিটি এবং টেস্টি একটা লাঞ্চ করতে পেরেছি, এবং সেটা হচ্ছে একদম সমুদ্রে খোলা বাতাসে বসে, বাইরে বসে, গাছের ছায়ায় বসে, এবং রেস্টুরেন্ট স্টাফদের যে বিহেভিয়ার, তাদের যে এটিকেট, এগুলো সবই ছিল খুব চমৎকার। তো এই ধরনের যে ফ্যাসিলিটিসগুলো, এগুলো সবই চমৎকারভাবে মিলে গেল। তো সেই কারণে এই বিচটাকে আমি 5 স্টার দিচ্ছি। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। সৈকত, রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স, যাওয়ার এক্সপিরিয়েন্স, আসার এক্সপিরিয়েন্স সব মিলে একটা চমৎকার সময় কাটলাম। তো এখানে অ্যাকচুয়ালি গেলে মোটামুটি একটা গোটা দিনই চলে যায়। আপনি যদি সকালে যান আপনি বুঝতেও পারবেন না যে কখন বিকাল হয়ে গেল। আর হ্যাঁ, বিচে এসে বিদেশের আর সব বিচের মতো এখানেও যেটা দেখলাম, অসাধারণ পরিচ্ছন্ন, কেউ কোনো কিছু নোংরা করছে না, কোনো কিছু হাত থেকে যদি পড়েও যায় মনে করে সেটা তুলে নিচ্ছে। আর বিচ সাইডে যারা ব্যবসা করে তারা তো নোংরা করছেই না, বরং তারা এটা এনশিওর করছে যে বিচটা যেন খুব সুন্দর থাকে, অর্থাৎ এনভায়রনমেন্টকে প্রিজার্ভ করার জন্য সবারই একটা খুব সচেতনতা এখানে ক্লিয়ারলি দেখা যায়, যেটা রিফ্লেক্টেড হয় সৈকতে, পানিতে, পানির রঙে। সমুদ্রের প্রকৃতি অত্যন্ত পরিচ্ছন্ন এবং সজীব মনে হবে আমার কাছে।
এটার আশেপাশেও থাকা যায়, এখানেও কিছু রিসর্টস আছে, হোস্টেল আছে, বাট আমরা আসলে এদিকটায় থাকিনি কখনো। যদিও এদিকে আমাদের 5-6 বার চলে আসা হয়েছে, আমরা সবসময় আসলে দ্বীপের রাজধানী যে জায়গাটা অর্থাৎ থংসালা ওটার আশেপাশে কাছাকাছি থাকার চেষ্টা করেছি প্র্যাকটিক্যাল রিজনে। কারণ আপনারা জানেন যে খুব রিমোট জায়গায় অনেক কিছু অনেক সময় নাও পাওয়া যেতে পারে, এর মধ্যে কোনো কোনো কিছু হয়তো খুব জরুরি হয়ে যেতে পারে। সো এইসব কনসিডারেশনে আমরা আসলে এতটা রিমোটে রাত্রিযাপন করি না। সো আমরা আসলে গাড়ি নিয়ে এসেছি, আমরা যে রিসর্টে থাকি সেখান থেকে সারাটা দিন চমৎকার একটা দিন কাটিয়ে ফিরে গেলাম অনেক মধুর স্মৃতি নিয়ে, আর সেই স্মৃতিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য নিয়ে বসেছি। যেমন বলছিলাম, জানাতে ভুলবেন না, আর আপনাদের কমেন্ট সেটা পজিটিভ নেগেটিভ যেটাই হোক আমরা এটা কনস্ট্রাকটিভ কমেন্ট হিসেবে নিতে চাই। সো কাইন্ডলি আমাদের ভুলগুলি ধরিয়ে দিবেন আর বলবেন যে আপনারা সামনে কী দেখতে চান, কী আশা করেন। তো আজ এটুকুই, সাথে থাকুন, ভালো থাকুন।